Welcome to Maity TV channel. পশ্চিমবঙ্গ তথা সকল ভারতবাসীদের এবং বিদেশে থাকা সকল ভারতীয় নাগরিকদের জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মহতি দিনে যে খবর আপনাদের সামনে তুলে ধরব, করোনা ভাইরাস এবং লকডাউনের মাঝখানে সাতমাইল নিবাসী প্রদীপ জানা বাবুর উদ্যোগে 80 জন দুস্থ পরিবারকে কিছু খাদ্য সামগ্রী সাহায্য করেছেন। চলুন জেনে নি ওনারা কি বলছেন। আমাদের ক্ষমতা মতো করোনা ভাইরাসে এখানে একটু সহযোগিতার ব্যবস্থা করেছি, সেই ব্যবস্থায় প্রদীপ জানার উদ্যোগে আমরা এই সহযোগিতা করছি। আপনাদের সবাইকে সাহায্য চেষ্টা করছি, আমরা যতটুকু পাচ্ছি সেটা সাহায্য করছি। মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছেন একে আমরা সাধুবাদ জানাই। ভারতবর্ষের মানুষকে বাঁচাতে হলে এই লকডাউনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, মেনে নিতে হবে, যতই অসুবিধা হোক না কেন। তার জন্য সবাইকে আমাদের সাতমাইল বাজার ব্যবসায়ী সমিতি এবং প্রদীপ জানাবাবুর পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাবো। বিশেষ করে আমাদের সাতমাইল স্পোর্টিং ক্লাবের সভাপতি গোবিন্দ রায় সবাইকে অনুরোধ করছে যে যাতে আমরা এই এলাকাকে সুস্থ রাখার জন্য যেন বাড়িতে বসে থাকি, বাড়ির বাইরে না বেরাই, মাস্ক যেন অবশ্যভাবে ব্যবহার করি, দিলে আমাদের জীবন রক্ষা হবে, এই মহামারীর হাত থেকে বাঁচতে পারব। ধন্যবাদ সবাইকে, নমস্কার জানাই। যতটুকু যা পারি মোটামুটি গরিব মানুষদের আমরা ইয়ে করছি, পাশে দাঁড়িয়ে আছি, সাহায্য কে করছে, নাম কি জানেন, কে সাহায্য করছে? প্রদীপ জানা বাবু। আচ্ছা, থ্যাংক ইউ। প্রদীপ জানা বাবু সাহায্য করছেন আমাদেরকে, করোনা ভাইরাসের জন্য আমাদের সাহায্য করছে। আচ্ছা, কী কী সাহায্য করছে? মুড়ি দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, কারেন্ট প্যাকেট দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চা খাই তার বিপ্লবী যাওয়া অবস্থা আছে। বাবু ঢুকা ঢুকা দাদা, আপনি কী জন্য এসছেন? সাহায্য কি কি পাচ্ছেন আপনি? আচ্ছা ম্যাডাম, আপনি কি জন্য এসছেন, কি কি সাহায্য পেলেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা।